লাখ লাখ মানুষকে সাহস জুগিয়ে ফাইট করে চলেছেন জীবন কাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবার বিকেলে তার ভেন্টিলেশন সাপোর্ট সরিয়ে নেওয়া হলো। ইতিমধ্যে হাসপাতালে ৬ দিন পূর্ণ হয়েছে ঐন্দ্রিলা শর্মার। এদিন সকালে জানা গিয়েছিল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসতে পারেন ঐন্দ্রিলা। বিকেলের মধ্যে এলো সুখবর। এদিন তার কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুকে লেখেন, ঐন্দ্রিলার এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি, তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। তিনি আরো বলেন, জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবার দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে, আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। আবেগপ্রবণ অভিনেতা বলেন, ও গলা চিনতে পারে, হার্ট রেট ১৩০ থেকে ১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি। তার সংযোজন, আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছে করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদ করে সব্যসাচীর সংযোজন, ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি। সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার। শেষে তিনি বলেন, ভালো আছে বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে, প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে, কিন্তু ঠিক ফিরে আসবে, ওর একা থাকতে বিরক্ত লাগে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।